আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা কাউসার প্রীতি, প্রভাষক জীববিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমি তোমাদের সাথে HSC এর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় মানব শারীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন এই অধ্যায়ের একটি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় রক্তের বিভিন্ন উপাদান। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে একটি ছবি বা ছক এঁকে রেখেছি। আমরা প্রথমে আসলে জানব যে রক্ত কি, এরপর রক্তের উপাদানগুলো কি সেগুলো সম্পর্কে জানব। তো প্রথমে জেনে নিই রক্ত কি। রক্ত হচ্ছে একটি জটিল তরল যোজক টিস্যু, যেটি কিনা আমাদের মানবদেহে সকল ধরনের পরিবহনের কাজ করে থাকে। যেমন ধরো, আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেই খাদ্যটা মূলত এই রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। আমরা যে বর্জ্য পদার্থগুলো আমাদের দেহের মধ্যে সৃষ্টি হয় সেগুলো বৃক্কের মধ্যে পৌঁছায় মূলত এই রক্তের মাধ্যমে। এছাড়া অক্সিজেন যে গ্রহণ করছি সেটি রক্তের মাধ্যমে সারা দেহে যাচ্ছে। সারা দেহের কার্বন ডাইঅক্সাইডটি আবার রক্তের মাধ্যমে ফুসফুসে এসে বাইরে নিষ্কাশিত হচ্ছে। অর্থাৎ সকল ধরনের পরিবহনের কাজ করে থাকে রক্ত। এটি একটি জটিল তরল টিস্যু। আর যে প্রক্রিয়া বা যে তন্ত্রের মাধ্যমে মূলত এই রক্তটি সংবাহিত হয় সেটাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রে যে উপাদানগুলো আছে মূলত দুইটি অংশে ভাগ করা যায়। বিভিন্ন ধরনের ধমনী, শিরা, কৈশিক জালিকা, অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের নালীগুলো আছে এগুলো, এবং হচ্ছে মূল যে অঙ্গ হৃৎপিণ্ড। এই বিভিন্ন নালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে যখন সারা দেহে রক্ত যে বাহিত হচ্ছে, এই যে তন্ত্র গঠিত হয় রক্ত বহন করার জন্য, এটিকেই বলা হয় রক্ত সংবহন তন্ত্র। তাহলে এই যে রক্ত, এটিকে যদি আমরা উপাদান হিসেবে আলাদা করি তাহলে দেখব যে দুইটি উপাদান দ্বারা এটি গঠিত, রক্ত রস এবং হচ্ছে রক্ত কণিকা। রক্তকে যদি একটি সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে 3000 বার করে 30 বার ঘোরানো হয় তাহলে দেখা যায় যে রক্তের উপাদানগুলো পৃথক হয়ে যায়। এবং রক্তের উপাদান পৃথক হয়ে নিচে অধঃক্ষিপ্ত হয় কিছু কোষ, যেগুলোকে আমরা কণিকা হিসেবে চিহ্নিত করি, আর উপরে একটি তরল হলুদ বর্ণের অংশ দেখা যায় যেটিকে বলা হয় রক্তরস বা প্লাজমা। এই যে রক্তরস বা প্লাজমা, রক্তের উপাদানের 55% হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং 45% হচ্ছে রক্ত কণিকা। তাহলে রক্ত রসের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলবো যে রক্তের উপাদানগুলোকে পৃথক করলে যে হালকা হলুদ বর্ণের তরল অংশ পাওয়া যায় সেটি হচ্ছে রক্ত রস বা প্লাজমা। আর এই যে রক্ত রস বা প্লাজমা, এটিকে যদি আমরা তার উপাদানগুলো আবার আলাদা করি তাহলে দেখা যাবে যে তার 90 থেকে 92 ভাগ হচ্ছে পানি, আর বাকি যে 8 থেকে 10 ভাগ সেটি হচ্ছে কঠিন পদার্থ। আর এই কঠিন পদার্থকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জৈব উপাদান, যেটি কিনা 0.9%, আর অজৈব উপাদান 7 থেকে 9% পাওয়া যায়। আর রক্তরসের উপাদানগুলোকে যদি আমরা আরও ডিটেল একটু বলি তাহলে দেখা যাবে যে রক্তের রসের যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে থাকে খাদ্যসার, অর্থাৎ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এগুলো, আবার ইউরিয়া, ইউরিক অ্যাসিড বা গ্যাসীয় উপাদান, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলা। কেন এগুলা থাকে? একটু আগে আমি যেটি বলছিলাম যে রক্ত হচ্ছে একটি পরিবহন টিস্যু, রক্ত পরিবহনের কাজ করে থাকে। এখন আমি যখন খাবারটা খেলাম, শর্করা খাচ্ছি, আমিষ খাচ্ছি, স্নেহ খাচ্ছি বা ভিটামিন, খনিজ লবণ এগুলো যখন আমি গ্রহণ করছি তখন এগুলো তো রক্তে মিশে যাচ্ছে। স্বাভাবিকভাবে এগুলো কিন্তু রক্তের উপাদান হিসেবে বিবেচিত হবে, আর সেগুলো মূলত থাকে যেহেতু রক্ত রসে, তাই আমরা বলতে পারি রক্ত রসের যে রাসায়নিক উপাদান সেটি হচ্ছে গিয়ে এই যে খাদ্যসার, শর্করা, আমিষ, স্নেহ এগুলা, বা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব, এই উপাদানগুলো গ্যাসীয় উপাদান হিসেবে থাকে। তো এই যে উপাদানগুলো, এগুলোই মূলত রক্তরস বা প্লাজমার উপাদান। আর এই যে রক্তরস বা প্লাজমা আসলে কী কাজ করে থাকে সেটি যদি আমরা বলি তাহলে রক্তরস বা প্লাজমার মূল কাজ হচ্ছে, যখন আমরা অক্সিজেনটাকে গ্রহণ করি তার কিছু অংশ, যতক্ষণ পর্যন্ত না সে হিমোগ্লোবিনের সাথে রাসায়নিক বিক্রিয়া করছে
বার হিমোগ্লোবিনের সাথে মিশে যাচ্ছে, তার আট মুহূর্ত পর্যন্ত রক্ত রশ্মি কিন্তু অক্সিজেনটাকে ধারণ করে রাখে। আর সারা দেহের যে কার্বন ডাইঅক্সাইড, তার ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড কিন্তু বাহিত হয় রক্ত রশ্মির মাধ্যমে। এছাড়া রক্ত তথা সারা দেহে যে অম্ল ক্ষারের যে ভারসাম্য, সেটি রক্ষার কাজও কিন্তু এই রক্ত রস করে থাকে। তাহলে রক্তে যে 55% উপাদানের কথা আমরা বলছিলাম, সেটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানবো বাকি যে 45%, সেটি হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসলস। এই যে রক্তকণিকা, এটি তিনটি অংশে বিভক্ত, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা বা ইরিথ্রোসাইট, গ্রিক শব্দ ইরিথ্রোস এবং কাইটোস, এই দুটি শব্দ থেকে মূলত এই ইরিথ্রোসাইট শব্দটি এসেছে। ইরিথ্রোস অর্থই হচ্ছে লাল, আর কাইটোস হচ্ছে কোষ। এই দুটি শব্দ থেকে ইরিথ্রোসাইট শব্দটি এসেছে। আমরা জানি যে কণিকাগুলো আছে তথা রক্তে যতগুলো উপাদান আছে, এর মধ্যে একমাত্র রঙিন উপাদান হচ্ছে এই লোহিত রক্তকণিকা। কারণ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক একটি বিশেষ রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিন তাহলে কি দ্বারা গঠিত সেটি যদি আমরা জানি, তো হিমোগ্লোবিন হচ্ছে এমন একটি রঞ্জক পদার্থ যা মূলত দুইটি উপাদান দ্বারা গঠিত। সেটি কি? একটি হচ্ছে হিম নামক একটি লৌহ এবং হচ্ছে গ্লোবিন নামক প্রোটিন দ্বারা গঠিত একটি বিশেষ রঞ্জক, যা কিনা আমাদের দেহের লাল রক্তের জন্য, রক্তের যে লাল বর্ণ তার জন্য দায়ী। আর এই হিমোগ্লোবিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের সারা দেহে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে। সেটা আমরা যখন লোহিত রক্তকণিকার কাজ সম্পর্কে জানবো, তখন সেটি আবার ডিটেল আমরা জানতে পারব। তো এই যে লোহিত রক্তকণিকা বা ইরিথ্রোসাইটের কথা বলছিলাম, এটি মানব দেহের মধ্যে আদর্শ মান প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 50 লাখ বা নারী দেহের মধ্যে 45 লাখ পাওয়া যায়, ভ্রূণ দেহের মধ্যে তুলনামূলকভাবে একটু বেশি পাওয়া যায়। আর লোহিত রক্তকণিকা সাধারণত ভ্রূণীয় অবস্থায়, যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকে মানুষ, তখন যখন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় সেটি মূলত যকৃত এবং প্লীহা থেকে সৃষ্টি হয়। আর যখন জন্মের পর থেকে 20 বছর বয়স পর্যন্ত মূলত হিমোসাইটোব্লাস্ট নামক একটি কোষ আছে আমাদের অস্থিমজ্জায়, সেই কোষ থেকে মূলত সৃষ্টি হয়। 20 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়কাল, সেই সময় আসলে এই লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। বড় বড় যে লম্বা আমাদের অস্থিগুলো আছে, যেমন কশেরুকা, পশুকা, তারপরে হিউমারাস, ফিমার, এই অস্থিগুলো থেকে মূলত লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। আর তাহলে এই ছিল লোহিত রক্তকণিকা। আর এর কাজ মূলত অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করা, অক্সিজেনকে সরবরাহ করা, হিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিন হিসেবে একটি রাসায়নিক পদার্থ তৈরি করে সারা দেহে পৌঁছে যায়, মূলত এই লোহিত রক্তকণিকার মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার পরিমাণ যদি কোনো কারণে কমে যায়, অর্থাৎ 50 লাখের 25%-এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে যে রোগের সৃষ্টি হয় সেটি হচ্ছে এনিমিয়া। আবার এই লোহিত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ 65 লাখেরও বেশি বেড়ে যায়, তখন একটি রোগের সৃষ্টি হয়, সেটি হচ্ছে পলিসাইথেমিয়া। এই হচ্ছে লোহিত রক্তকণিকা। এরপর যে উপাদানটি আছে সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, গ্রিক শব্দ লিউকোস, যার অর্থ হচ্ছে বর্ণহীন, এবং কাইটোস অর্থ হচ্ছে কোষ, অর্থাৎ বর্ণহীন কোষ। লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকায় সেটি লাল বর্ণের ছিল, আর এই ধরনের কোনো রঞ্জক পদার্থ না থাকায় শ্বেত রক্তকণিকা কিন্তু বর্ণহীন, আর এটি নিউক্লিয়াসযুক্ত একটি রক্তকণিকা। এই যে শ্বেত রক্তকণিকা আমাদের দেহের মধ্যে 5 থেকে 10 হাজার সাধারণত থাকে, লোহিত রক্তকণিকার তুলনায় সেটি কিন্তু অনেক কম। লোহিত রক্তকণিকার সাথে এর উপাদানের শ্বেত রক্তকণিকার যে অনুপাত সেটি হচ্ছে 700:1। আর এই শ্বেত রক্তকণিকা মূলত লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। এটি বিভিন্ন প্রকারের হতে পারে, তার যে দানাদার উপাদান আছে তার উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাকে দুইটি ভাগে ভাগ করা যায়, অ্যাগ্রেনুলোসাইট, গ্রানুলোসাইট। দানাবিহীন যে শ্বেত রক্তকণিকা সেটি হচ্ছে অ্যাগ্রেনুলোসাইট, আর যেটি দানাযুক্ত সেটি হচ্ছে গ্রানুলোসাইট। এই অ্যাগ্রেনুলোসাইটকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এটি হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট। যে ধরনের দানাবিহীন শ্বেত রক্তকণিকার আকৃতি ছোট কিন্তু নিউক্লিয়াস বড়,
নিউক্লিয়াস বড়, সেটি হচ্ছে লিম্ফোসাইট। আর মনোসাইট ঠিক বিপরীত, এর আকৃতি হচ্ছে বড়, নিউক্লিয়াস হচ্ছে ছোট। তাহলে এদের মধ্যে দানাবিহীন যে শ্বেত রক্তকণিকাগুলো আছে তার মধ্যে যার আকৃতি ছোট কিন্তু নিউক্লিয়াস বড় সেটি হচ্ছে লিম্ফোসাইট, আর যার আকৃতি বড় কিন্তু নিউক্লিয়াস ছোট সেটি কিন্তু হচ্ছে মনোসাইট। আর দানাযুক্ত বা দানাদার যে শ্বেত রক্তকণিকা আছে সেটিকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। যে শ্বেত রক্তকণিকা নিরপেক্ষ ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ ক্ষারীয়না এবং অম্লীয়না, এবং যখন একে লিশম্যান রঞ্জক দ্বারা রঞ্জিত করা হয়, শ্বেত রক্তকণিকার উপরে যদি লিশম্যান রঞ্জক প্রদান করা হয় তাহলে দেখা যায় যে এই নিউট্রোফিল কোনো প্রকার রঙই সে ধারণ করে না। তাহলে এই যে নিউট্রোফিল, আমরা বলতে পারি এই নিউট্রোফিল টোটালি হচ্ছে একটি নিরপেক্ষ উপাদান, এটি বর্ণও নিরপেক্ষ ধর্মও নিরপেক্ষ। আর ইউসিনোফিল এটি হচ্ছে লাল বর্ণের আর এটি অম্লীয় ধর্মীয়, আর বেসোফিল এটি হচ্ছে ক্ষারীয় ধর্মীয় এবং এটি নীল বর্ণ ধারণ করে। লিশম্যান রঞ্জক দেওয়ার ফলে নীল বর্ণ ধারণ করে বেসোফিল এবং লাল বর্ণ ধারণ করে ইউসিনোফিল, এবং কোনো বর্ণই ধারণ করে না সেটি হচ্ছে নিউট্রোফিল। এ ছিল শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। রক্তকণিকার শেষ যে উপাদানটি সেটি হচ্ছে অণুচক্রিকা, যাকে থ্রোম্বোসাইটও বলা হয়, প্লেটলেটও বলা হয়। আমরা সাধারণত রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে এই যে প্লেটলেট বা রক্ত অণুচক্রিকার যে ভূমিকা সেটি মূলত আমরা জানি। তো অণুচক্রিকা বা থ্রোম্বোসাইট হচ্ছে রক্তকণিকার সবচাইতে ক্ষুদ্রতম উপাদান, অর্থাৎ সবচাইতে ক্ষুদ্রতম কণিকা হচ্ছে থ্রোম্বোসাইট। এটি কিন্তু নিউক্লিয়াস বিহীন এবং বিভিন্ন কোষীয় উপাদান এর মধ্যে বিদ্যমান থাকে, আর এর মূল কাজই হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যখন রক্তে ক্ষত অংশ কোনো অংশে ক্ষতের সৃষ্টি হয় দেহের, তখন আমাদের রক্তের ভিতরে যে হ্যাপারিন নামক উপাদানটি আছে সেই হ্যাপারিন উপাদানটিকে অকার্যকর করে দিয়ে সে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে এই ছিল মূলত রক্তের বিভিন্ন উপাদান, রক্ত রস এবং বিভিন্ন ধরনের রক্তকণিকার বর্ণনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।